হ্যালো ভিউয়ার্স, নতুন বছর উপলক্ষে আজকের আয়োজনে রয়েছে বিশ্বের মনীষীদের করা বাস্তবতা ও মোটিভেশনাল কিছু উক্তি সমূহ। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজন পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যত না বার, একবার না পারিলে দেখো শতবার। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাবার অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তাহলে সেটা আপনার দোষ। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই, এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না, তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা, হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারো।